আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা মেয়ে মানুষদের জন্য খুবই জরুরি। তো ইতালি সরকার মেয়েদের জন্য ভালো একটা গুড নিউজ নিয়ে আসছে। তো সবসময় তো ছেলেরাই আসতে পারে, এবার মেয়েদের জন্য, মেয়েদের আসার জন্য বিশেষ একটা গ্যাজেট পাস করব। তো সেটা হলো যে ইতালির সব মানে মানুষদের অনুমতি নিয়ে একটা মানে দুইটা ভিসা মানে ওপেন করছে, নতুন করে দুইটা ওয়ে ওপেন করছে যে দুইটা ভিসা আসতে পারবেন। সেটা হলো একটা ডোমেস্টিক ভিসা, একটা হলো নার্সিং ভিসা, এটা হয়তো আপনারা জানেন। তো এই দুইটা বিষয় কিন্তু বেশিরভাগ মেয়ে মানুষই আসতে পারবো, ধরতে গেলে 100% থেকে 98% মেয়ে মানুষ আসতে পারবো, মেয়ে মানুষই আসবো, আর 2% মনে করেন ছেলে মানুষ আর কি। তো এটা কেমনে আসবো, এটা কিন্তু কোনো দালাল ধরতে হইব না আসতে হইলে, বা এত বেশি টাকাও লাগবে না। আর এমনি স্পন্সর এবং কৃষি ভিসা তো আছেই, তো ওগুলোর মধ্যে ছেলেরা আসতে পারবো। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসি, মানে মেয়েদের জন্য সুখবর আজকে সেটাই নিয়ে আজকে বেশি কথা বলবো, সেই কথাটা নিয়ে, এটা নিয়ে আজকে বেশি কথা হইব আর কি। তো এই মেয়েরা কীভাবে আসবো, এটা হলো যে সরকার টু সরকার, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে ইটালিয়ান গভর্নমেন্ট দক্ষ কোনো শ্রমিক দিব। দক্ষ শ্রমিক বলতে মনে করেন যারা বাসার কাজ মাস পারে, দরকার হলে বাংলাদেশ থেকে 3-4 মাসের মতো ট্রেনিং দিয়া দেন, তারপরে ইতালিতে নিয়ে আসবো। তো তখন কিন্তু বেশি টাকা লাগবে না, দালাল ধরলে কিন্তু প্রায় 12-13 লাখ টাকার মতো জায়গা। তো এইভাবে আসলে সরকার টু সরকারভাবে আসলে 1-1.5 লাখ থেকে বা 2-1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো লাগবো, মানে বেশি টাকা খরচ হইব না আশা করি। আর যারা নার্সিংয়ে আছেন বাংলাদেশে, তো ইতালিতে কিন্তু একটা জিনিস যে ইতালিতে কিন্তু সব সরকারি হাসপাতাল, তো এই জায়গায় কিন্তু কোনো দালালের মাধ্যমে আসলে কিন্তু ঢুকতে পারবো না, মানে নার্সিং বিষয়ে আসলে। তো এই জায়গায় সরকার এই যেই ওয়েটা করছে যে নার্স দরকার তাদের, তো যার কারণে নার্সিং ভিসাটা ওপেন করছে। যারা বাংলাদেশে ভালো নার্সিংয়ে ভালো পর্যায়ে আছেন, ডকুমেন্ট আছে, তো তারা অ্যাপ্লাই করলে হয়তো বা ভিসা পাই যেতে পারেন। তো বেশিরভাগ মেয়ে মানুষই আসতে পারবো। তো কেমন লাগছে, আশা করি ভালো লাগছে এই গুড নিউজটা, মেয়েরা শুনে হয়তো বা অনেক খুশি হয়েছে যে অনেক মেয়েরা আসতে পারবো ইতালিতে। তো ইতালিতে আসলে কোনো চিন্তা নাই, যদি যে মেয়ে আসবে যদি তার বিয়া হয়ে থাকে, যদি তার বাচ্চা বা ছেলে জামাই আর ছেলেরা যদি থাকে, তো বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আসতে পারবো। তো ইতালিতে কি 1 বছর থাকলে একটা রীতি তো কয় কি জানি বলে রীতি বলে আর কি। তো 10 লাখ ইউরো মানে 10 লাখ টাকা মানে যদি বছরে হিসাব করলে হয়, মানে 10,000 ইউরো যদি হয় মাসিক ইনকাম, তাহলে লোক আনতে পারবো, মানে তার ফ্যামিলির লোক আনতে পারবো। তো ফ্যামিলির মধ্যে কারে কারে আনতে পারবো, স্বামী আনতে পারবো, বাচ্চাদের আনতে পারবো, বাচ্চাদের 18 বছর উপরে হলে আনতে পারবো না, 18 বছর উপরে হলে স্পন্সর আনতে হইব, আর 18 বছর নিচে হলে ফ্যামিলি বিষয়ে বাচ্চাদের আনতে পারবো, আর নিজের বাবা মা আনতে পারবো, শ্বশুর শাশুড়ি আনতে পারবো, তো এত রোগী আনতে পারবো। তো মেয়েরা আসলে কিন্তু মোটামুটি তাদের ফ্যামিলির সবারই আনতে পারবো, আর যদি যে বিয়া না করছে তো সে এখানে বিয়া করতে পারবো, বাংলাদেশে গিয়েও বিয়া করতে পারবো, সেটা বিয়ার পরের তো প্রসেসিংটা বললে আমি কেমনি কি আসতে হইব। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে অনেক মেয়েরা আসার সুযোগ পাইব এই নার্সিং বিষয়ে এবং কাজের বিষয়ে, বাসার কাজের বিষয়ে, ডোমেস্টিক বিষয়ে, যেটা যে ইতালিতে যত বুড়াবুড়ি আছে তাদেরকে দেখাশোনা করার জন্য, পাশাপাশি সব কিছু ওকে করার জন্য মানে আনবো আর কি। সবগুলা কিন্তু বাংলাদেশে ট্রেনিং দিয়া দেন তাদেরকে আনবো, মানে ট্রেনিং ছাড়া আনবো না, 2-3 মাস বাংলাদেশে ট্রেনিং দিব, যদি না পারে কাজ শিখাইয়া দেন আনবো। আর এটা কিন্তু কোনো দালাল ধরতে হইব না, কোনো দালাল ধরে প্রতারিত হইবেন না, এটা কিন্তু সরকার টু সরকার, এটা আপনার দক্ষতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলে, যদি তাদের মনে হয় যে আপনি দক্ষ তো আপনার থেকে বেশি টাকা লাগবে না, সব কিছু প্রসেসিং সহ 1.5-2 লাখ টাকার মতো লাগবে। তো দেন তারপরে আসতে পারবেন আশা করি, বুঝতে পারছেন। আর ইতালিতে আরেকটা গুড নিউজ হলো, ইতালিতে যারা অবৈধ আছেন বর্তমানে, যারা স্পন্সর এবং কৃষি ভিসা আসছিলেন 2022 সালে বা 2020-21 যত সালে হোক, যারা এখন পর্যন্ত অবৈধ আছেন মানে ভিসার মেয়াদ চলে গেছে, তো তাদেরকে বৈধ হওয়ার জন্য কিছু কোটা ছাড়বো। তো প্রায় 8,000 থেকে 10,000 মতো কোটা ছাড়তে পারে, তো আপনারা তখন বৈধ হইতে পারবেন আর কি। আর কিন্তু যারা রোমানিয়া, লিবিয়া, অন্যান্য পথ হইয়া চোরাই পথে আসছেন, তো তারা কিন্তু বৈধ হওয়ার কোনো মানে এখনও কিছু ছাড়ে নাই, এখনও কীভাবে বৈধ হবে ইতালিয়াকে এখনও কিছু বলে নাই। তো এই যেটা বললাম যে যারা স্পন্সর কৃষি বিষয়ে আসবেন, নন সিজনাল সিজনে আসবেন, তারাই বৈধ হইতে পারবেন। আর প্রচণ্ড পরিমাণ রোদ আজকে, প্রায় 40°C ইতালিতে গরম, মানে আমার পুরো শরীর বলে পুড়ে যাইতেছে, একখানা ভিডিও বানাইতেছি, আমি যে রাস্তাতে হাঁটতেছি আমার পা পুরো ঝুলে যাইতেছে, মানে এত পরিমাণে গরম, কী কমু, প্রচণ্ড গরম, গরমে মাথামুথা পুরা চান্দিনা মন্দিনা গরম হয়ে যায়, রোদে বেশিক্ষণ থাকা যায় না, 10 মিনিটের বেশি থাকলে শরীর অবস্থা খারাপ হয়ে যাবো।
তো আশা করি খুশি পরবালাম আমরা, ভিডিওটা পুরো খারাপ লাগতেছে অনেক, গ্রোথ গ্রোথের কারণে ভিডিও বানাইতে পারি না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। গুড নিউজ জানাইলাম এত রাতের মধ্যে, তো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর নেক্সট টাইম ভালো ভিডিও আসতেছে, তো আরও ইনফরমেশন ভিডিও আসতেছে, সবাই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, তো আসসালামু আলাইকুম, বাই। Anybody out there hear me, hear me.